কিছুদিন আগেই ঘুরে এলাম উড়িষ্যার পোতাগড়া রাজমহল বা পোতাগড়া ফোর্ট থেকে, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই জায়গাটা রয়েছে উড়িষ্যার তামপুরা থেকে 10 কিলোমিটার দূরে। এই ফোর্টটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে মুসলিম, ব্রিটিশ, ফ্রেঞ্চ সবাই এই ফোর্টটাতে রাজত্ব করেছিল। এই পুরো ফোর্টটাই রয়েছে রসিকুল্লা নদীর তীরে। এটা টুরিস্ট স্পট হলেও বড্ড নির্জন, তবে এই জায়গাটা কিন্তু একটা আলাদাই মাধুর্য রয়েছে। এই ফোর্টে যেমন রয়েছে রাজপ্রাসাদ, ঘোড়াশাল এবং অনেক কিছু দেখার মতন, তেমন রয়েছে অনেক অনেক সুড়ঙ্গ যেগুলোর অনেক রকম গল্প এখানে প্রচলিত। এখানে এমন কিছু সুড়ঙ্গ রয়েছে, এই সুড়ঙ্গ কোথায় শেষ মিশেছে তার কোনো হদিশ এখনো পাওয়া যায়নি। এই ফোর্টে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে এই ফোর্টে যে ঘরগুলো, কারণ এই ফোর্টের ঘরগুলো বেশ অন্যরকম, মানে বেশ একটা রহস্যজনক, রোমাঞ্চকর। আর এই ঘরগুলোর ভিতরেই রয়েছে বিশাল বিশাল ঘর। আর জানেন তো, এই প্রত্যেকটা ঘরের রাস্তা বলতে একটা ঘর দিয়ে আরেকটা ঘরেই যেতে হবে। আর এই ঘরগুলো বেশ বড় বড় আর বেশ অন্যরকম। ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে বর্তমানে এই ফোর্টে কাজ চলছে। আমার তো এই ফোর্টটা বেশ লাগলো, আপনাদের কেমন লাগলো আমাকে জানালেন কিন্তু।